এনআরসি, সিএএ ও এনবিআর এর বিরুদ্ধে জনসংযোগ যাত্রা, মিছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করল দিনাটা 1 নং ব্লক এসটি এসসি ওবিসি সেল। এনআরসি, সিএএ, এনপিআর এর বিরুদ্ধে জনসংযোগ যাত্রা, মিছিল ও বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করল দিনাটা 1 নং ব্লক এসসি এসটি ওবিসি সেল। এদিন দিনাটা 1 নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের দীর্ঘটোলবাড়ি গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাটা 1 নং ব্লক এসসি এসটি ওবিসি সেলের সভাপতি পুলক চন্দ্র বর্মন, সংখ্যালঘু সেলের সভাপতি মোস্তফা খন্দকার, তৃণমূল নেতা শাহনাজ পাটোয়ারি সহ প্রমুখ। এদিনের মিছিল ও বাড়িতে বাড়িতে প্রচার ছাড়াও লিফলেট বিলি করা হয়। এ বিষয়ে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, অসমে এনআরসির নামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বিজেপি সরকার। ডিটেনশন ক্যাম্পে তারা এক চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। বিজেপি এর রাজ্যে এনআরসি করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু যতদিন পর্যন্ত এর রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার থাকছে, ততদিন এর রাজ্যে এনআরসি হবে না। কাজেই এই এনআরসিকে রুখতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। তারা বলেন, বিজেপির সাম্প্রদায়িক দল হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে চলেছে এই দলটি, ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই রাজ্যে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তা বিগত 34 বছরে বামেরা তা করতে পারেনি। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ স্থাপন নজির সৃষ্টি করেছে। এ রাজ্যের কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বের দরবারে প্রশংসা কুড়িয়েছে। কাজেই মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো বেশি করে শক্তিশালী করে তুলতে হবে। এদিনের এই জনসংযোগ যাত্রায় ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা অংশ নেন। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে, তার অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এনআরসি, এনপিআর এবং সিএর বিরুদ্ধে আমাদের রাজ্যে যে হ্যান্ডবিল পাঠিয়েছে, সেই হ্যান্ডবিল আমরা বাড়ি বাড়ি বিতরণ করছি এবং মানুষকে বোঝাচ্ছি যে কেন্দ্রে যে সরকার আছে, নরেন্দ্র মোদীর সরকার, তারা যে নাগরিকত্ব আইন, কালা আইন নিয়ে এসছে, এই আইনের বিরুদ্ধে মানুষকে আমরা বোঝাচ্ছি এবং মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের পাশে যেন থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেন সাথে থাকে এবং এনআরসি নাগরিকত্ব নতুন করে আমরা কোনো কাগজপত্র আমরা দেখাবো না, এর বিরুদ্ধে আমরা বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছি। আপনি কে? আমি দিনারা 1 নং ব্লক এসসি এসটি অফিসের সভাপতি পুলক চন্দ্র বর্মন। আজকে কোন কোন এলাকায় আপনারা প্রচার করছেন? আজকে ডিগোল, তোমাদের ওকড়াবাড়ি অঞ্চলে ডিগোলটারি গ্রামে আমরা মূলত আজকে প্রচার করলাম।